হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ এ টু জেড। আজকের ক্লাসে আমরা বেঙ্গলি ক্লাস 9-এ যে প্রশ্ন বিচিত্র আর আইওআরটি রয়েছে তার সেকেন্ড ইউনিট টেস্টের মডেল কোশ্চেন পেপার 5 আলোচনা করব, যেটার পেজ নাম্বার 29, অর্থাৎ 29 নম্বর পেজে যে তোমাদের মডেল কোশ্চেন পেপার 5 রয়েছে আজকে আমরা সেটা আলোচনা করব। চলো, প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে একের দাগের এমসিকিউ প্রশ্ন। 7টা প্রশ্ন করতে হবে, 1 নম্বর করে 7 নম্বর। প্রথম প্রশ্ন দেখো, নারী কুলের রত্ন বিশেষ হলেন মিসেস সেভিয়ার। তারপরের প্রশ্নের উত্তর, সন্ধ্যাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কেশবতী কন্যা। তারপরে প্রশ্ন, পদ্মলোচন রাধারানীর জন্য হাতে করে এনেছিলেন একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরে কাপড়। এই অপশনটা এখানে নেই, তোমরা হয়তো বলবে যে এখানে একটি তো দেওয়া আছে, কিন্তু একটি তো আনেনি, এক জোড়া এনেছিল। অতএব এখানে উত্তর হবে কোনোটিই নয়, উত্তরটি হবে এক জোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরে কাপড়। তারপরের প্রশ্ন, আতর একটি কি শব্দ? এটা হলো আরবি শব্দ। তারপরে দেখো, ধর্ম বদলালেই জাতির কি বদলায় না? জাতির চরিত্র বদলায় না। তারপরের প্রশ্ন, শঙ্কু অবাক হয়ে দেখলেন প্রিয় শিষ্য করভাস বসে আছে একেশিয়ার সবচেয়ে উঁচু ডালে। তারপরে প্রশ্ন, বাংলা ভাষায় প্রচলিত অস্ট্রিক মূল দেশি শব্দ ডাব। তাহলে আমরা এমসিকিউ প্রশ্ন আলোচনা করে নিলাম। এরপর আমরা যেটা আলোচনা করব দেখো সেটা হচ্ছে দুয়ের দাগে। দুয়ের দাগে তোমাদের রয়েছে এসএকিউ প্রশ্ন। এসএকিউ প্রশ্ন 8টা আছে, 1 নম্বর করে 8টা। এরপর রয়েছে দেখো 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ। এই 3, 4, 5, 6 প্রত্যেকটা দাগ থেকে দেখো একটি করে প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তো আজকে আমরা সব প্রশ্নে আলোচনা করব, এখানে একটি করে বলা থাকা সত্ত্বেও আমরা 2টো প্রশ্নে আলোচনা করে নেব। দেখে নিই প্রথমে দুয়ের দাগের যে প্রশ্নটি ছিল তার কি প্রশ্নটা ছিল আগে দেখে নিই। নতুন আমদানিও বন্ধ করা যাবে না, কি কেন বন্ধ করা যাবে না? দেখো, বাংলা ভাষায় বিদেশি শব্দ আমদানি বন্ধ করা যাবে না, কারণ 2টো পয়েন্ট, বাংলা শব্দ ভাণ্ডারের সঞ্চয় অপ্রতুল, নতুন শব্দের প্রয়োজনে বিজাতীয় শব্দ ভাণ্ডার থেকে শব্দ ঋণ করতে হয়। দ্বিতীয় পয়েন্ট কি, বিদেশি ভাষা তথা আরবি, ফার্সি, ইংরেজি প্রবেশ ঘটায় তার বাংলা থেকে তাড়ানো সম্ভব হবে না। তারপরে যেটা ছিল তারপরে প্রশ্ন, সর্বোপরি তোমার ধবনিতে প্রবাহিত, এখানে কি প্রবাহের কথা বলা হয়েছে? দেখো এখানে উত্তর হবে, স্বামী বিবেকানন্দ রচিত চিঠি নামক রচনায় এখানে কেল্টিক রক্ত প্রবাহের কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন ছিল, নেভে না তার যন্ত্রণা, কিসের যন্ত্রণা? দেখো উত্তর হবে, আবহমান কবিতায় কবি মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার অনিশ্চিত মানসিক যন্ত্রণার কথা বলেছেন। নেক্সট প্রশ্ন ছিল, প্লেনে করভাসের আচরণ কেমন ছিল? দেখো উত্তরটা, প্রফেসর শঙ্কু প্লেনে করভাসের পরিচয় গোপন রাখতে চান বুঝে সে সাধারণ কাকের মতো আলোচনা আচরণ করছিল। তারপরে প্রশ্ন ছিল, কর্মবাচ্যের ক্রিয়া কাকে বলে? দেখো উত্তর হবে, মূল ধাতুর সঙ্গে আপ প্রত্যয় যোগ করলে কর্মবাচ্যের ধাতু হয়, তার সঙ্গে ধাতু বিভক্তি যোগ করলে কর্মবাচ্যের ক্রিয়া হয়, এটাকে বলা হয় কর্মবাচ্যের ক্রিয়া। তারপরে দুয়ের দাগের 6 প্রশ্ন ছিল, কোমর শব্দটি উৎস নির্ণয় করো। দেখো কোমর শব্দের উৎস ফার্সি শব্দ থেকে। নেক্সট প্রশ্ন ছিল, ব্যক্তিবাচক সর্বনাম কাকে বলে? দেখো উত্তর হবে, যে সর্বনাম পদের দ্বারা ব্যক্তি বা পুরুষকে বোঝানো হয় তাকে ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম বলে। নেক্সট দুয়ের দাগে 8 প্রশ্ন ছিল, আমরাও ভিখারি হইয়াছি, বক্তা কে? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উদ্ধৃত উক্তিটি রাধারানীর মায়ের, অর্থাৎ এখানে বক্তা হলো কিন্তু রাধারানীর মা। তাহলে আমরা দুয়ের দাগে সমস্ত এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করে নিলাম। এরপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে দেখো 3-এর দাগে। 3-এর দাগে তোমাদের যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে প্রথম প্রশ্নটা ছিল, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, লেখক কিসের ভিত্তিতে একথা বলেছেন? কোন কোন ভাষাকে আত্মনির্ভরশীল নয় বলেছেন? দেখো তার উত্তরটা, নবনব সৃষ্টি প্রবন্ধের লেখক সৈয়দ মুস্তফা আলী বলেছেন, কোন
নতুন চিন্তা, অনুভূতি বা বস্তুর জন্য নতুন শব্দের প্রয়োজন দেখা দিলে সংস্কৃত ভাষা নিজ শব্দভাণ্ডারে খোঁজ নিয়ে দেখে যে কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কিনা, যাকে অল্প বিস্তর বদলে নিয়ে বা পুরনো ধাতুর সাহায্যেই নতুন শব্দটি গঠন করা যায় কিনা, অর্থাৎ অন্য ভাষার শব্দভাণ্ডারের দিকে তাকে নির্ভর করে থাকতে হয় না। কখনো কখনো সংস্কৃত বিদেশি শব্দ গ্রহণ করলেও তা যত সামান্য, অতএব মানে খুবই অল্প। এর আগে আমরা নবনব সৃষ্টির প্রবন্ধ যখন আমরা পড়িয়েছি সেখানে কিন্তু আমরা এটা বিস্তর আলোচনা করেছি। যারা এখনো ক্লাসটা দেখোনি তারা নবনব সৃষ্টির প্রবন্ধে প্লে লিস্টে যে তোমরা সেই ক্লাসটা দেখে নিতে পারো। এমনই সমৃদ্ধ সংস্কৃত ভাষা সে যে আপন মহিমায় মহিমান্বিত, এই কারণেই লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন। তার পরের প্রশ্নের উত্তরে লেখকের মতে প্রয়োজন বা এবং অপ্রয়োজনে বাংলা ভাষা নিজের শব্দভাণ্ডারে অনুসন্ধান না করে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছে এবং নিচ্ছে, মোগল মানে এখনো যেটা চলছে আগেও নিয়েছে এখনো নিচ্ছে। পাঠান মোগল যুগে আইনি আইন, আদালত, খাজনা, খারিজ নতুনভাবে দেখা দিলে আমরা প্রচুর আরবি ফার্সি শব্দ গ্রহণ করেছি। পরবর্তীকালে ইংরেজি থেকে ইংরেজির মাধ্যমে অন্য ভাষা থেকেও শব্দ ধার করছি বা করেছি। এ কারণেই বক্তা বাংলা ও ইংরেজি ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা নয় বলেছেন। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটাতে তিনের দাগে দুই। তিনের দাগে দুয়ে তোমাদের প্রশ্ন ছিল নবনব সৃষ্টির রচনাংশে লেখকের বিদেশি শব্দ ব্যবহারের ভাবনা সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তরটা, উদ্ধৃতাংশটি বহুভাষাবিদ সৈয়দ মুস্তফা আলী রচিত নবনব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। প্রবন্ধটি আলোচনা প্রসঙ্গে বলেছেন যে সে বর্তমানে বাংলা ভাষায় বিদেশি শব্দ নেওয়া ভালো না খারাপ সে প্রশ্ন ওঠাই অবান্তর। নানা যুক্তির মাধ্যমে লেখক তার মন্তব্যের সত্যতা প্রমাণের চেষ্টা করেছেন। প্রাবন্ধিক জানিয়েছেন, নেক্সট প্যারায় প্রাবন্ধিক জানিয়েছেন শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করার কোনো প্রয়োজন নেই, কেননা ইংরেজিকে বর্জন করলে করে বাংলা আসার পর আরো প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় প্রবেশ করবে। এই বিষয়টি সম্পর্কে আমাদের মনে মনে সন্দেহ নেই। প্রাবন্ধিক আরো জানিয়েছেন নিত্যদিনে ব্যবহারকার্য সবজি আলু কফি এদেশীয় সবজি নয়, এদের তাড়ানো যেমন মুশকিল, কিংবা বিদেশি ওষুধ যেমন বাড়িতে রাখা বাধ্যতামূলক, ঠিক অনুরূপভাবে বিদেশি শব্দ বাংলা ভাষার শব্দভাণ্ডারে রাখতে হয়। তার স্পষ্ট অভিমত, এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নতুন আমদানিও বন্ধ করা যাবে না। তারপরে কি বলছে, না এছাড়াও বিভিন্ন খ্যাতিমান লেখকগণ অনেকেই বাংলা ভাষার প্রয়োজনে হিন্দি আরবি ফার্সি শব্দের ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথ স্বাচ্ছন্দ্যে তার রচনায় আব্রু, ইমান, ইজ্জত ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন। নজরুল ইসলাম ইনকলাব, শহীদ ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন। এছাড়াও আলালের ঘরের দুলাল কিংবা হুকুম পেঁচার নকশা অবশ্যই একটু স্বতন্ত্র দৃষ্টান্ত। প্রেমচাঁদ তার কথা সাহিত্যে প্রচুর পরিমাণে আরবি ও ফরাসি শব্দ ব্যবহার করেছেন, বাংলা ভাষাতেও এমন ব্যবহারের নিদর্শন কম নয়। সুবোধ ঘোষ, মহাশ্বেতা দেবী, সতীনাথ ভাদুরের লেখায় প্রচুর পরিমাণে হিন্দি ইংরেজি ভাষার অনুপ্রবেশও ঘটেছে। লাস্ট প্যারায় কি, এইভাবেই নানা দৃষ্টান্তের মাধ্যমে প্রাবন্ধিক দেখিয়েছেন কোন ভাষা নিজের শব্দভাণ্ডারের অভাব পূরণের জন্য অতীতে বহু বিদেশি শব্দ গ্রহণ করেছে এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে, অর্থাৎ বাংলায় বিদেশি শব্দ আছে ও থাকবে। এ কারণে লেখক আলোচ্য মন্তব্যটি করেছেন। তিনের দাগে দুটো প্রশ্ন আমরা আলোচনা করে নিলাম। এরপর যাবো আমরা চারের দাগ। চারের দাগে একে তোমাদের প্রশ্ন ছিল, পৃথিবীতে কোনো পথ এ কন্যারে দেখিনি কো, এ কন্যা বলতে কাকে বোঝানো হয়েছে, কবির এরূপ ভাবনার কারণ কি। দেখো দুটো প্রশ্ন দুটো ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম প্রশ্ন, আলোচ্য অংশটি জীবনানন্দ দাশের আকাশের সাতচিতারা কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে একন্যা বলতে কবি বঙ্গ প্রকৃতিতে নেমে আসা শান্ত অনুগত নীল সন্ধ্যার কথা বলেছেন। বাংলার সন্ধ্যা অনাড়ম্বর বৈভবহীন, কিন্তু
কবির চোখে তার রূপসী কেশবতী কন্যারূপে প্রতিভাত হয়েছে। তারপরে তারা কি না, তার পরের প্রশ্নের এটা উত্তর, প্রকৃতির স্বাভাবিক নিয়মেই দিন শেষে নেমে আসে সন্ধ্যা, কিন্তু গ্রাম বাংলার সেই সন্ধ্যা মায়াবী রূপ নিয়ে দেখা দেয় কবিকে, এক মোহময় আবেশ সৃষ্টি করে সেই সন্ধ্যা, যাতে আবিষ্ট হয়েছে কবিও। কল্প চোখে কবি সন্ধ্যার মধ্যেই খুঁজে পেয়েছেন কেশবতী এক কন্যাকে, যার অজস্র চুলের চুম্বন কাঁঠালে হিজল জামে ঝরে অবিরত। আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে, কবি তখন ঘাসের ওপর বসে থাকেন। ধীরে ধীরে নীল সন্ধ্যা নেমে আসে মাটির কাছাকাছি, আর তাতেই যেন কেশবতী কন্যার ঘনকৃষ্ণ কেশদাম কবির চোখে মুখের ওপর এসে পড়ে। সন্ধ্যার নৈসর্গিক সৌন্দর্যে ও বিচিত্র গন্ধে আপ্লুত কবি মন, তাই তার মনে হয় রূপসী কন্যার চুলের বিন্যাসে ঝরে পড়ে স্নিগ্ধ সৌরভ। কবিতায় বলেছেন, জানি না এত স্নিগ্ধ ঝরে রূপসী চুলের বিন্যাসে। তারপরে কি বলছেন না, বাংলার সান্ধ্য সৌন্দর্য তথা কেশবতী কন্যার এমন মোহময়ী রূপ পৃথিবীর অন্য কোথাও প্রত্যক্ষ করা যাবে না। নীল সন্ধ্যার এমন সজীব তেলবতা বঙ্গ প্রকৃতিকে রূপের রসে সৌরভে মাতোয়ারা করে। এভাবেই আলোচ্য কবিতায় কন্যার সৌন্দর্যের পরিচয় দিয়েছেন কবি। এরপর আমরা যাব চারের দাগের দুই। চারের দাগের দুই প্রশ্ন ছিল, এ মাটিতে এই হাওয়াকে আবার ভালোবাসে, এই মাটি হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি? দেখো উত্তরটা, প্রশ্নের এই উক্তিটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলার যে সমস্ত সন্তান প্রবাসী, তারাও কোনো এক সময়ে জন্মভূমির আকর্ষণে ঘরে ফিরে আসতে চায়, এ প্রসঙ্গেই কবি উক্তিটি করেছেন। তারপরে কি, তারপরে তারা প্রকৃতপক্ষে সমগ্র বাংলাদেশ তথা জন্মভূমির প্রাকৃতিক পরিবেশকে কবি এই মাটি ও এই হাওয়া বলে বুঝিয়েছেন। নাগরিক সভ্যতার আগ্রাসনে নির্বাচিত ব্যক্তি মন নিজের অতীতের দর্পণে হারিয়ে যাওয়া এক চিরকালীন সুন্দর ছবি ফুটে উঠতে দেখে। একদা প্রকৃতির লালিত নিবৃত নীল ছিল মানুষের পরম আশ্রয়, তা মানবীয় সম্পর্কের গভীর উয়তায় পূর্ণ ছিল। এই প্রকৃতির স্নিগ্ধ কোলে একদিন সাধের ঘর রচনা করেছিল বঙ্গ সন্তানেরা। জন্মভূমির সেই জল বাতাসে পরম তৃপ্তি খুঁজে পায় সন্তানেরা। প্রকৃতির এই শাশ্বত অনুসঙ্গের অনুরাগ মাখা কোমল অন্তরকেই কবি এখানে মাটি ও হাওয়ার প্রতীক প্রকাশ করেছেন। তারপরে তারা কি না, প্রকৃতির চলমান অপরিবর্তনীয় তার হৃদয়ের ঔজ্জ্বল্য ঘনায়মান আধারে গাম্ভীর্য, নদীর স্নিগ্ধ সান্ধ্য হাওয়া, কুন্দ ফুলের শুভ্র অনাবিল হাসি, লাউ মাতার ছোট্ট ফুলের দোড়া, এরা চিরায়িত বা চিরাচরিত তোমরা বলতে পারো, এদের কোনো পরিবর্তন নেই। এই চেনা জানা শৈশবের স্মৃতিরাঙা অনুভূতি হারিয়ে যেতে যেতেও যেতে যেতেও ফিরে ফিরে আসে প্রবাসীর মননে। শিকড়ের প্রতি অন্তরের ব্যাকুলতা, আশ্রয়ভূমির প্রতি ঐকান্তিকতা কোনোদিনই ফুরোয় না। এভাবে এই জন্মভূমির প্রতি সন্তানের ভালোবাসা আলোচ্য কবিতায় গভীরভাবে তাৎপর্য মণ্ডিত হয়ে উঠেছে। এরপর আমরা আলোচনা করব পাঁচের দাগ। পাঁচের দাগের একে তোমাদের প্রশ্ন ছিল, তার বর্তমান সংকল্প এই যে, তার বলতে কাকে বোঝানো হয়েছে, তার বর্তমান সংকল্প কি তার লেখো। দেখো দুটো ভাগে ভাগ করে নিয়েছি না, স্বামী বিবেকানন্দ প্রথম প্রশ্নের উত্তর, স্বামী বিবেকানন্দ রচিত চিঠি নামক রচনায় তার বলতে এখানে মিস মুলারের কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন না, মিস্টারের চিঠি এবং মিস মুলারের কাছ থেকে বিবেকানন্দ মিস নোবেলের ভারতে আসার ইচ্ছা প্রকাশের কথা জানতে পারে। সেই প্রসঙ্গে স্বামীজি বলেন, মিস মুলারের সম্পূর্ণ নাম হলো মিস হেনরিয়েটা মুলার। 1896 খ্রিস্টাব্দে স্বামীজি যখন ইউরোপে অবস্থান করেছিলেন, তখন তিনি কিছুদিন মিস মুলারের আতিথ্য গ্রহণ করেন। বেলুর মঠ স্থাপনের কাজেও মিস মুলার অর্থ সাহায্য করেছিলেন। মিস মুলার চমৎকার মহিলা, কিন্তু ছোটবেলা থেকেই তার মধ্যে নেতৃসুলভ মানসিকতা কাজ করে চলেছে। তিনি বিশ্বাস করেন যে টাকা দিয়ে পৃথিবীটা ওলট পালট করে দেওয়া যায়। মিস মুলার সংকল্প করেছিলেন তিনি
নিজের মিস নিজের এবং মিস নোবেল সহ যেসব বন্ধু ইউরোপ আমেরিকা থেকে আসবেন তাদের থাকার জন্য বাড়ি ভাড়া নেবেন। তার চরিত্রের মধ্য তার চরিত্রে মোটাধক্কা সুলভ ভালো গুণও বর্তমান, কিন্তু রুক্ষ মেজাজ ও অস্থিরতার জন্য তিনি কর্মের সাফল্য লাভ করতে পারেন না বলে স্বামীজি মনে করেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, না কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো যে নিজের পায়ে দাঁড়াতে পারে। এরপরে ছিল পাঁচের দাগের দুই। পাঁচের দাগের দুই প্রশ্ন ছিল, নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে, উক্তিটি কার, বক্তার এমন মন্তব্যের কারণ কি? দেখো উত্তরটা, না স্বামী বিবেকানন্দ তার চিঠি রচনায় ভারতবর্ষে এসে কাজ করতে ইচ্ছুক মিস নোবেলকে কিছু বিষয়ে সাবধান করতে চেয়েছেন। ভারতের অজ্ঞ কুসংস্কার মানুষের মিস নোবেল সেবা করতে চান জানতে পেরে বিবেকানন্দ তার শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভারতবর্ষে প্রতিকূল পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করেছেন। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্নের উত্তরটা কি দেখো, না সেই প্রসঙ্গে স্বামীজি মিস নোবেলকে মিসেস মুলার সম্পর্কে সচেতন করেছেন এবং নিজের পায়ে দাঁড়াতে উপদেশ দিয়েছেন। স্বামীজির বিচারে মিস মুলার আদতে চমৎকার মহিলা হলেও তিনি সবাইকে নেতৃসুলভ মুরুব্বিয়ানার দেখান, যেটি তার চরিত্রের একটি ত্রুটি। সেই সঙ্গে তিনি মনে করেন পৃথিবীকে বদলে দিতে একমাত্র টাকারই প্রয়োজন আছে। এছাড়াও তার মেজাজ রুক্ষ এবং মন অস্থির, তাই তার সঙ্গে বেশি দিন মানিয়ে চলা মিস নোবেলের পক্ষে সম্ভব হবে না। লাস্ট প্যারায় কি দেখো, না এক্ষেত্রে স্বামীজি মিস নোবেলকে মিস মুলার ও অন্য কারো ছত্রছায়ায় না থেকে নিজের পায়ে দাঁড়াতে তথা আত্মনির্ভর হতে বলেছেন। কারণ যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এরপর যাবো আমরা ছয়ের দাগ। ছয়ের দাগে একই প্রশ্ন ছিল, মোকদ্দমাটি বিবাহ হাইকোর্টে হারিল, কোন মোকদ্দমার কথা এখানে বলা হয়েছে? মোকদ্দমাটি হেরে বিধবার কি পরিণতি হয়েছিল? দেখো এর উত্তরটা, দুটো প্রশ্ন তাই দুটো ভাগে ভাগ করে রেখেছি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী নামক গল্পে রাধারানীর পিতার মৃত্যুর পর তার সমস্ত বিষয় সম্পত্তির অধিকার নিয়ে এক জ্ঞাতির সঙ্গে রাধারানীর মায়ের মামলা মোকদ্দমা হয়। আলোচ্য অংশে সেই মোকদ্দমার কথাই বলা হয়েছে। তারপরে প্যারায় কি দেখো, মানে তারপরের প্রশ্নের উত্তর, না সম্পত্তির অধিকার সংক্রান্ত মামলায় হাইকোর্টে রাধারানী মায়ের পরাজয় ঘটে। রাধারানীরা হাইকোর্টে মোকদ্দমায় হেরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ডিক্রিকারী জ্ঞাতি ডিক্রি জারি করে রাধারানীদের সকল সম্পত্তি নিজের অধিকার নিয়ে নেন এবং ভদ্রাসুর অর্থাৎ পুরুষ পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে রাধারানী ও তার বিধবা মাকে বের করে দেয়। বিক্রেতার প্রায় 10 লক্ষ টাকার বিষয় সম্পত্তি গ্রাস করে নেয়। যা কিছু মামলার খরচ চালাতে 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 ও জরিমানা পূরণ করতে গিয়ে তা শেষ হয়। এরপর রাধারানীর মা নিজের যা কিছু অলংকার ছিল তা বিক্রি করে প্রিভি কৌশলে অ্যাপিল করলেন, কিন্তু এত কিছুর পরেও তাদের আর আহারের সংস্থান থাকলো না। তারা সম্পূর্ণভাবে নিঃস্ব তথা অপরদক শূন্য হয়ে পড়েছিল। এই অবস্থায় তার একটি কুটিরে আশ্রয় গ্রহণ করে এবং কায়িক পরিশ্রমের মাধ্যমে কোনক্রমে জীবন ধারণ করতে থাকে। তারপরে কি না, মোকদ্দমায় হারার ফলে বিধবার এমন করুণ পরিণতি হয়েছিল। এরপর আমরা আলোচনা করব ছয়ের দাগের দুই। ছয়ের দাগের দুই তোমাদের প্রশ্ন ছিল, না অসুস্থ মায়ের জন্য পত্র জোগাড় করবার জন্য রাধারানী কিরূপ চেষ্টা করেছিল? দেখো উত্তরটা, না রাধারানী 10-11 বছরের একটি বালিকা, ঘরে ছিল তার অসুস্থ বিধবা মা। রথের দিন মায়ের শরীর ভয়ানক খারাপ হয়, ফলে পত্নীর অন্নের প্রয়োজন হয়ে পড়ে। ঘরে আহারের সংস্থানই ছিল না, পত্র তো বলাই বাহুল্য। রাধারানী ভাবলো ফুলের মালা গেঁথে তা বিক্রি করে কিছু অর্থ পেলে তা দিয়ে পত্র কেনা যাবে। সেই উদ্দেশ্যেই রাধারানী মায়ের রথের মেলায় গিয়েছিল। তারপরে প্যারায় কি না, রথের স্নান অর্ধেক হতে না হতেই প্রবল বর্ষণে মেলা ভেঙে গেল, ফলে রাধারানীর কোনো মালাই বিক্রি হলো না। এদিকে মেলা ভেঙে যাওয়ার অন্ধকার ঘন হয়ে আসে, মায়ের পত্র কিভাবে সংগ্রহ করবে তা ভেবে ব্যাকুল বালিকা কাঁদতে কাঁদতে মেলা থেকে ফিরতে লাগলো।
পরের পেরায় কি দেখো না, অন্ধকার ঘনিয়েছে, মুষলধারে বৃষ্টি নেমে পথ হয়েছে পিচ্ছল। মায়ের অনাভাব অন্নাভাব মনে করে বালিকার চোখে বাড়ি বর্ষণ হতে লাগলো। সে কাঁদতে কাঁদতে আছাড় খাচ্ছিল, উঠছিল, আবার আছাড় খাচ্ছিল। লেখকের ভাষায় দুই গণ্ড বিলম্বি ঘনকৃষ্ণ অলকাবলি বহিয়া করবি বহিয়া বৃষ্টি জল পড়িয়া ভাসাইয়া যাইতেছিল। তবুও রাধারানী ফুলের মালাগুলিকে যত্নে বুকে আঁকলে রেখেছিল। লাস্ট পেরায় কি দেখো না, অন্ধকারের মধ্যে এক অচেনা ব্যক্তি রাধারানীর ঘাড়ে এসে পড়েন। ব্যক্তির কণ্ঠস্বরে রাধারানী অনুভব করে লোকটির দয়ালু, ফলে রাধারানীর কান্না বন্ধ হয়। উক্ত ব্যক্তির আনুকূল্যে রাধারানী নির্বিঘ্নে কুটিরে পৌঁছে যায়। সেই ব্যক্তি রাধারানীর মালা কিনে নেন এবং যথোপযুক্ত সহায়তা করে তাকে বিদায় নেয়। তাহলে আজকের ক্লাসে আমরা যে 5 নম্বর যে মডেল কোশ্চেন পেপার, সেটা আমরা সম্পূর্ণ আজকে আলোচনা করে নিলাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কেউ যদি নতুন অতিথি হয়ে থাকো তাহলে টেলিগ্রাম গ্রুপ যে রয়েছে নলেজ এ টু জেড, তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। থ্যাংক ইউ।